শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। প্রথমে শুনতে পাবেন সংবাদ শিরোনাম, তারপর শুনতে পাবেন বিস্তারিত খবর। পাথারগাঁদির জনজাতিদের সমস্যা সমাধানের আশ্বাস অধ্যক্ষ দৈমারীর। পাথারগাঁদি বিদ্যুৎ সাব ডিভিশনের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ। অবরিন্দরের পদত্যাগ বার্তা, হয় গান্ধীদের মানো নয় কংগ্রেস নামক জাহাজ থেকে নামো। পাঞ্জাবে বড় কিছু পরিকল্পনা করছে পাকিস্তান, সিধুর পাক যোগ নিয়ে সরব অমরিন্দর সিং। রেকর্ড সময়ে ভারতে শেষ হবে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ, জানুন বিশদ। কলকাতায় চারতলা ছাদ থেকে বাবা ছেলেকে ফেলে দিল যুবক। তৃণমূলে যোগ দিলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা মোদী সরকারের সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পুজোর এসওপিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি নেই, মুখ্যমন্ত্রীর কাছে শিলচরের শিল্পী মহল। এবার শুনেন বিস্তারিত খবর। বিস্তারিত খবর শোনার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিন। পাথারগাঁদি বিদ্যুৎ সাব ডিভিশনের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ। বকেয়া বিল আদায়ে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে, কিন্তু একাংশ বিভাগীয় কর্মচারীদের চূড়ান্ত গাফিলতিতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বিদ্যুৎ গ্রাহকরা। এই অভিযোগ বিদ্যুৎ বিতরণ কোম্পানির পাথারগাঁদির গ্রাহকদের। তাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে এপিডিসিএল কার্যালয়ে নতুন বৈদ্যুতিক মিটারের যোগান না থাকায় এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের। নির্ধারিত মাশুলের বিনিময়ে গ্রাহকদের নতুন মিটার দেওয়ার সংস্থান থাকলেও পাথারগাঁদিতে বিরাজ করছে ঠিক বিপরীত দৃশ্য। অনেকের পুরনো মিটার বিকল হয়ে যাওয়ায় নতুন মিটারের জন্য আবেদন জানিয়ে টাকা জমা দিলেও আজ পর্যন্ত তাদের নতুন মিটার লাগানো হয়নি। আবার অনেকের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও তাদের এখনো মিটার লাগানো হয়নি, ফলে বিকল মিটার বিহীন গ্রাহকদের কাছ থেকে গড় অনুপাতে প্রতি মাসে 700 থেকে 900 টাকা করে বিল আদায় করা হচ্ছে। এমনকি অকেজো মিটার দেখিয়ে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে মিটার রেন্ট বাবদ টাকা নেওয়া হচ্ছে। এতে বিদ্যুৎ বিতরণ কোম্পানির পাথারগাঁদি সাব ডিভিশনের কর্মকর্তাদের উপর ক্ষুব্ধ স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা। এই সমস্যা নিরসনে ভুক্তভোগীরা বিভাগীয় মন্ত্রী সহ করিমগঞ্জের জেলা শাসক বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও এজিএম সঞ্জীব দাশগুপ্তের হস্তক্ষেপ কামনা করেছেন। পুজোর এসওপিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি নেই, মুখ্যমন্ত্রীর কাছে শিলচরের শিল্পী মহল। রাজ্য সরকার আসন্ন দুর্গাপূজার এসওপি প্রকাশ করেছে। এতে দেখা গেছে সবকিছুর অনুমতি থাকলেও সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো অনুমতি দেওয়া হয়নি। প্রাক পূজার এসওপিতে কোভিড বিধি মেনে সভা সমিতি আয়োজন হলেও প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে কিনা এ নিয়ে কোনো স্পষ্ট উল্লেখ করা হয়নি, ফলে পেশাদার শিল্পী বাদ্যশিল্পী সহ লাইট সাউন্ডের লোকদের অবস্থা দিন দিন তলানিতে গিয়ে ঠেকেছে। এই অবস্থায় শিলচর সফরে আসা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে স্মারকপত্র দিয়ে স্থানীয় শিল্পজীবীদের মধ্যে অনুষ্ঠান শুরু করার কাতর আর্জি জানালো সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ ও বরাক ভ্যালি আর্টিস্ট ফোরাম। রবিবার সকালে সার্কিট হাউসে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন দুই সংগঠনের শিল্পীরা। নিজেদের দুরবস্থার কথা বয়ান করেন তারা। হিমন্ত বিষয়টি গুরুত্ব বিবেচনায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে শরীর সংসদ ডক্টর চক্রবর্তীকেও বিষয়টি তদীয় করার জন্য অনুরোধ জানান শিল্পীরা। পাথারগাঁদির জনজাতিদের সমস্যা সমাধানের আশ্বাস অধ্যক্ষ দৈমারীর। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী বুধবার পাথারগাঁদি বিধানসভা কেন্দ্রের মানিকবন্ধ এলাকায় জনজাতিদের খোঁজ নেন। পরে তিনি মানিকবন্ধের সেন্ট জোসেফ স্কুলের মাঠে আয়োজিত এক সভায় অংশ নেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন চার বিধায়ক, যথাক্রমে ডিমা হাসাওয়ের নন্দিতা কার্লোসা, লক্ষ্মীপুরের কৌশিক রায়, রাতাবাড়ির বিজয় মালাকার ও পাথারগাঁদির কৃষ্ণেন্দু পাল। এছাড়াও সবাই করিমগঞ্জ জেলা শাসক খগেশ খড়গেশ্বর পিগু উপস্থিত ছিলেন। ছিলেন বিজেপির রিকি হৃষিকেশ নন্দী, মানিক্য সিনহা, অমিতাভ দে, সেন্ট জোসেফ স্কুলের অধ্যক্ষ প্রমুখ। সভার শুরুতেই অতিথিদের বরণ করেন উপজাতি সম্প্রদায়ের বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি গসলিওয়েল লিংডো। পরে জনজাতি সম্প্রদায়ের বিভিন্ন জনগোষ্ঠীর দলবদ্ধ নৃত্য প্রদর্শন করেন স্থানীয় শিল্পীরা। অমরিন্দরের পদত্যাগী বার্তা, হয় গান্ধীদের মানো নয় কংগ্রেস নামক জাহাজ থেকে নামো। বাংলায় একটি প্রবাদ আছে, এক ঢিলে দুই পাখি মারা, কিন্তু কংগ্রেসের গান্ধী এখানে এক ঢিলে দুইয়ের বেশি পাখি মারলেন। পাঞ্জাবে অমরিন্দর সিং এর মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ,
দলের বাকি বিবাদমান গোষ্ঠীগুলোকে স্পষ্ট বার্তা দিল, গান্ধী পরিবারের নেতৃত্ব মেনে নাও, নয়তো কংগ্রেস তোমার জন্য কঠিন জায়গা। পাঞ্জাব ছাড়াও আরো দুটি রাজ্যকে মুখ্যমন্ত্রী থাকবেন তা নিয়ে অন্তর্দ্বন্দ্ব চলছে কংগ্রেসে। রাজস্থান ও ছত্রিশগড়ে ভালোভাবে সরকার চালাতে চাপে পড়তে হচ্ছে কংগ্রেসকে। রাজস্থানে অশোক গেহল বনাম টিএস ছত্রিশগড়ে ভূপেশ বাঘেলা বনাম সিং দেও দ্বন্দ্ব চরমে রয়েছে। একাধিকবার এই নেতাদের সঙ্গে দিল্লিতে মিটিং করেছেন খোদ রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, কিন্তু বিরোধ আপাতত মিটলেও পরে আবার একই বিরোধ মাথাছাড়া দিয়ে উঠেছে। ক্ষমতা ও ইচ্ছে মতো পদ না পাওয়া গেলে দল ছাড়ার হুমকিও দিয়েছেন এই গোষ্ঠীভুক্তরা। এতদিন রয়ে সয়ে সেই সব হুমকিকে সহ্য করলেও এবার দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব করা হাতে মেটাতে প্রস্তুতি নিচ্ছে গান্ধী পরিবার। আর তারই প্রথম বলি অমরিন্দর সিং বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে শুধু এরাই নয়, পরপর দুবার রাহুলের নেতৃত্বে মোদীর সামনে বিপর্যস্ত হয়েছে কংগ্রেস। আর তারপর থেকেই দলে কপিল সিবাল থেকে অনেক বরিষ্ঠ নেতাই গান্ধী পরিবারে আধিপত্যের বিরুদ্ধে মুখ খুলছিলেন। সে সময় অবশ্য দলের গুরুত্বপূর্ণ 30 জনকে কড়া না হলেও হালকা শাস্তিও দিয়েছিল কংগ্রেস, কিন্তু 2024 এর নির্বাচনের কথা মাথায় রেখে এবার আস্তে আস্তে ঘুটি সাজাচ্ছে গান্ধী পরিবারের ত্রয়ী। কলকাতায় চারতলায় ছাদ থেকে বাবা ছেলেকে ফেলে দিল যুবক। বাবা ও ছেলেকে চারতলা বাড়ির ছাদ থেকে ছুঁড়ে ফেলে নিচে ফেলে দিল এক যুবক। শুক্রবার বিশ্বকর্মা পূজোর দুপুরে ঘটনাটি ঘটেছে কলকাতার বরাহনগরে। প্রাণে বেঁচে গেলেও গুরুতর চোট পেয়েছেন বাবা সুখদেব হালদার বয়স 48 ও ছেলে সুকান্ত হালদার বয়স 25। অজিত রাজবংশী নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা ও ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য ভাড়াটে এবং বাচ্চাদের সঙ্গে ছাদে উঠেছিলেন সুখদেব সুকান্ত, সকলেই ঘুড়ি ওড়াচ্ছিলেন। সূর্যকান্ত জানান আচমকাই ছাদে উঠে আসে অজিত, নিজে ঘুড়ি না ওড়ালেও সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। সে সময় প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে ঘুরে নিয়ে কথা কাটাকাটি করছিলেন সুখদেব। অজিত কয়েকবার চুপ করে থাকতে বলে তাদের, এমনকি ওর কথা না শুনলে ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেয়। কিন্তু সবাই ভেবেছিলেন অজিতের তার কথা, কিন্তু কিছু কিছু বুঝে ওঠার আগেই অজিত হঠাৎ সুখদেব পাজা খোলা করে ছাদ থেকে নিচে ফেলে দেয়। পাশেই ছিল টালির ছাউনির একটি বাড়ি, টালি ভেঙে সেই ঘরের খাটের উপরে গিয়ে পড়েন সুখদেব। বাবাকে ছুঁড়ে ফেলার এই ঘটনা দেখে প্রতিবাদ করায় সুশান্তকেও একইভাবে ছুঁড়ে ফেলে অজিত। প্রথমে কোনো মতে ছাদের পাঁচিলটা ধরে ফেলেছিলেন সুশান্ত, কিন্তু সেখান থেকে হাত ছাড়িয়ে ওকে ফেলে দেওয়া হয়। একই জায়গা দিয়ে ছুঁড়ে ফেলায় সুশান্তকেও গিয়ে পড়েন প্রায় তার বাবার উপরে। সুখদেব সুশান্তকে উদ্ধার করে প্রথমে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। প্রাথমিক চিকিৎসার পরে তাদের পাঠানো হয় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান সহ অন্যান্য পরীক্ষা করার পরে বাবা ও ছেলেকে ছেড়ে দেওয়া হয়। রেকর্ড সময়ে ভারতে শেষ হবে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, জানুন বিশদ। কয়েকদিন আগেই 1350 কিলোমিটার বিস্তৃত দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে হিসাবেও চিহ্নিত করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। প্রধানমন্ত্রী নিউ ইন্ডিয়ার অধীনে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে প্রকল্পে শিলমোহর পরে 2018 সালে এবং 2019 সালের মার্চ এই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হয়েছিল। মন্ত্রী জানিয়েছেন আগামী বছরের মার্চ মাসেই এই এক্সপ্রেসওয়ে নির্মাণ হয়ে ব্যবহারযোগ্য হয়ে যাবে। 32 মাসে এই দীর্ঘ প্রকল্প বাস্তবায়িত হওয়াকে রেকর্ড হিসেবে উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী। এই এক্সপ্রেসওয়ে তৈরি করতে কেন্দ্র সরকারের মোট খরচ হচ্ছে 98,000 কোটি টাকা। দিল্লি থেকে ফরিদাবাদ, সোহনা থেকে জেওয়ার বিমানবন্দর হয়ে মুম্বাইয়ের জওয়াহরলাল নেহরু বন্দরে এই এক্সপ্রেসওয়ে পৌঁছানোর কথা। যদিও সম্প্রতি সরকার পরিকল্পনা করছে যাতে রাস্তাটিকে মুম্বাইয়ে দক্ষিণের নারিমান পয়েন্ট পর্যন্ত নিয়ে যাওয়া যায়, এই রাস্তা নির্মাণ হয়ে গেলে অনেকটাই কমে যাবে যাত্রার সময়। আগে যেই ট্রাক মুম্বাই থেকে দিল্লি পৌঁছতো 48 ঘন্টায়, তার লাগবে 24 ঘন্টা 26 ঘন্টা। রিটেক, আগে যেই ট্রাক মুম্বাই থেকে দিল্লি পৌঁছতো 48 ঘন্টায়, তা লাগবে 24 থেকে 26 ঘন্টা। এদিকে যেই গাড়িকে মুম্বাই থেকে দিল্লি পৌঁছতে 18 থেকে 20 ঘন্টা লাগতো, সেই যাত্রার সময় নেমে আসবে 13 থেকে 12 ঘন্টায়। দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে 93টি স্থানে এটিএম, হোটেল, খুচরো দোকান, ফুড কোর্ট, বৈদ্যুতিক যানবাহনের চার্জিং স্টেশন এবং ফুয়েল স্টেশনের সুবিধা রয়েছে।
এটি ভারতের প্রথম এক্সপ্রেসওয়ে হবে যেখানে দুর্ঘটনার শিকার ব্যক্তিদের জন্য প্রতি 100 কিলোমিটারে হেলিপ্যাড এবং সম্পূর্ণ সজ্জিত ট্রমা সেন্টার থাকবে। তাছাড়া দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে একটি পরিবেশ বান্ধব এক্সপ্রেসওয়ে হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রায় 2 মিলিয়ন গাছের আচ্ছাদন থাকবে। এই রাস্তার দুই ধারে প্রতি 500 মিটারে বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থাও থাকবে।